ম্যাডাম বলছে নারকেল চিরা খাওয়াবে, তো ভাবলাম সবার সাথে শেয়ার করা যায় যেন বিষয়টা। তো চলো দেখে নেই ম্যাডাম কীভাবে নারকেল চিরা তৈরি করছে। আগে তো এই পুরনো গান না কি বলে ওটাকে পাট দিত, তো এখন তো মিক্সি এসে গেছে শর্টকাটে, অল্প সময়ে তাড়াতাড়ি হবে। তাই নারকেলগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কী কী লাগছে বলে? নারকেল চিরা আর চিনি বা গুড় অপশনাল। তো চিরাটা যেহেতু শুকনো বেশি ড্রাই ড্রাই, সেই জন্য আমার বেশি ভিজে গেলেও ভালো লাগে না, সেই জন্য আগেই চিনিটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি। নারকেলের ভেতরে যে জল থাকে সেই জলটা দিয়ে চিনিটাকে ভিজিয়ে রাখলে তাহলে খেতে ভালো হয়, মানে বেশি শুকনো হয় না আবার একদম নরমও হয়ে যায়। চলো তাহলে এখন বানাচ্ছি, তারপর বানিয়ে দেখো পরিমাণ মতো নেবে, যতটা মিষ্টি হয় সেই পরিমাণে। হ্যাঁ অবশ্যই, রূপ সব কাজে আমাকে হেল্প করে, রূপ খুব ভালো ছেলে, সব কাজে আমাকে হেল্প করে। ঠিক আছে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এখানে হাফ নারকল নিয়েছি আর 250 গ্রামের মতো চিরা নিয়েছি আর স্বাদ অনুসার চিনি। ঠিক আছে এখানে নারকেল চিরা রেডি। ডিশটা প্রিপারেশন নিতেই কিছুটা যা সময় লাগবে, নারকেল কাটতে এই আর কি, তাছাড়া সব রেডি করে নিলে 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি নারকেল চিরা, সুস্বাদু, সো ইয়ামি ইয়ামি, খুব টেস্টি, খেতে মন ভরে যায়, অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে হয়ে যায়। মা বলো কেমন লাগলো খেয়ে? আমি খাচ্ছি, খুব সুন্দর টেস্টি হয়েছে, আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন, ভালো লাগবে আশা করি।